গপ্প। একটা মেয়ে ছিল, মেয়েটা ভারী হিংসুটি। তার নাম না, তার নাম না, এই গল্পের যিনি লেখক সুকুমার রায় উনিও বলেননি। কেন বলেননি জানো? ধরো ওই একই নামে তোমাদের মধ্যে কেউ আছে যে খুব শান্ত, খুব লক্ষ্মী মেয়ে, সে তো শুনলে খুব কষ্ট পাবে না যে তার নামে একটা হিংসুটি মেয়ের গল্প আছে। তাই নামটা থাক, আমরা বরং গল্পটা শুনি। মেয়েটা এত হিংসুটি ছিল যে সে তার দিদিকে যদি কেউ কিছু দিত, অমনি তার সেটা চাই, অমনি বায়না করতো, আমাকেও দিতে হবে, আমারও যাই। ব্যাস, আর অমনি বাড়ির বড়রা কি করতো, ছোট বোন কাঁদছে, দাও তুমি ওটা ওকে দিয়ে দাও। সে যা চাইতো মুখ থেকে বলতে পারতো না, অমনি তার সামনে এসে সবাই হাজির করত। এই করে করে হিংসুটি মেয়ের হিংসে একটু 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 করে আরো বেড়ে গেল। একদিন কি করেছে জানো, ওর দিদি স্কুল থেকে একটা উপহার পেয়েছে, প্রাইজ, একটা দারুণ ছবির বই। সেই ছবির বইটা দিদি নিয়ে এসে তার পড়ার টেবিলে রেখে ঘুমোতে গেছে রাত্রিবেলা। হিংসুটি বোন রাত্রিবেলা চুপি চুপি পাটি টিপে এসে সেই বইটা বের করেছে, বইয়ের পাতাগুলো উল্টে উল্টে সুন্দর সুন্দর ছবি দেখেছে। বইটা তো তার দিদি পেয়েছে, সে পায়নি। ব্যাস রাগে গড়গড় করতে করতে সেই সেই ছবির মধ্যে হিজিব হিজিব রং পেন্সিল দিয়ে দাগ কেটে বইটাকে পুরো নষ্ট করে দিল, তার মধ্যে কালিও ঢেলে দিল। সকালবেলা উঠে দিদি বইটা যখন বের করে দেখলো, বুঝতে পারলো এটা বোনের কীর্তি, কিন্তু কিছু বললো না বোনকে। আরো হিংসে বাড়তে থাকলো বোনের মনে। একদিন তাদের মামা তাদের বাড়িতে বেড়াতে এসেছে। মামা তো দিদির জন্য বোনের জন্য প্রচুর মিষ্টি নিয়ে এসেছে। মা দুই বোনকে সমানভাবে প্লেটে সাজিয়ে মিষ্টি খেতে দিয়েছে। বোন তার মিষ্টিটা নিয়ে একটা সবে রসগোল্লা তুলে মুখে দিতে যাবে, অমনি তার নজর গেল দিদির প্লেটটার দিকে। মা, দিদির রসগোল্লাগুলো তো এই রসগোল্লার থেকে বড়, অমনি সে রসগোল্লা ফেলে ভ্যাঁ করে কেঁদে ফেললো, আমার ওই রসগোল্লাটাই চাই, দিদির রসগোল্লাটা বেশি বড়, তোমরা আমাকে ছোট রসগোল্লা কেন দিয়েছো? দিদি তখন তার রসগোল্লাটা ছোট বোনকে দিয়ে দিল, যাতে ছোট বোন আর না কাঁদে। এই দুষ্টু মেয়েটা হিংসুটি তো ছিলই, পড়াশোনাও করতো না, স্কুলের পড়ার বইয়ের বাইরে মোটে কোনো বই খুলে দেখতো না, আর স্কুলের বইও কখনো সখনো ইচ্ছে হলে একটু আধটু নিয়ে বসতো, যদি মা বকে সেই ভয়তে। কিন্তু দিদি এর মধ্যেই রামায়ণ, মহাভারত আর অনেক অনেক বই পড়ে ফেলেছে। মামা তো দিদিকেও ভালোবাসতো, ছোট বোনকেও ভালোবাসতো, যখনই ওদের বাড়িতে আসতো দুজনের জন্যই কিছু নিয়ে আসতো। একদিন ছোট বোনটা তার মায়ের আলমারি খুলে দেখলো সেখানে একটা দারুণ সুন্দর বাক্স, সেই বাক্সের মধ্যে একটা লাল টুকটুকে সুন্দর পুতুল, কি নরম নরম তার হাত পা, একটা লাল চেলি কাপড় পরানো, দুইটার গাল দুটো গোলাপি গোলাপি। সে তো খুব খুশি হলো, কিন্তু পরক্ষণে তার মাথায় এলো, মনে হচ্ছে এই পুতুলটা আমার দিদির জন্য আনা হয়েছে। ও, দিদি পুতুলটা পেয়ে আমাকে না বলে চুপি চুপি মায়ের আলমারিতে লুকিয়ে রেখেছে। ব্যাস মেয়ের মাথায় তো রাগ চেপে বসলো, অমনি সে মায়ের আলমারি থেকে সেই বাক্সটাকে বের করে পুতুলটাকে মাটিতে ফেলে একেবারে আচার মেরে মেরে পুতুলটাকে নষ্ট করে দিল। দিদির জন্য ভালো পুতুল এনেছে, আমার জন্য আনেনি। তাতেও তার রাগ কমলো না, সে কি করলো, একখানা লাঠি নিয়ে এসে ধাই 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 করে মেরে পুতুলটাকে একেবারে ছিঁড়ে খুঁড়ে সব নষ্ট করে দেব, সব নষ্ট করে দেব করে পুতুলটা একেবারে নষ্ট করে দিল। তারপরে
সেই পুতুলটাকে কোনো ক্রমে জোড়া টোড়া জোড়া থাপ্পি দিয়ে সেই বাক্সটার মধ্যে ভরে চুপি চুপি কাউকে না বলে আবার মায়ের আলমারিতে রেখে দরজা বন্ধ করে রাখলো। সন্ধ্যেবেলা মেয়েটা বসে আছে, এমনকি আমার মামা এসছে, এসে বলছে, জানিস তোর জন্য তো আমি একটা দারুণ জিনিস এনেছি। মেয়েটা তো বুঝতে পারছে না, কি এনেছো মামা আমার জন্য, কি এনেছো বলো। মামা বলে, তোর জন্য যে জিনিসটা এনেছি সেটা তোর মায়ের কাছে রাখা আছে মায়ের আলমারিতে। ব্যাস শুনে তো মেয়েটার বুকটা একেবারে ধরাস ধরাস করে উঠলো। সেই পুতুলটাই নয় তো যেটা আমি নষ্ট করে ফেলেছি। সে তাড়াতাড়ি গিয়ে তার মাকে জিজ্ঞেস করলো, মা মামা কি আমার জন্য কোনো পুতুল এনেছে? ওর মা বলে, হ্যাঁ তুই কি করে জানলি? মা পুতুলটা কি লাল রঙের একটা কাপড় পরানো ছিল? হ্যাঁ তুই কি দেখেছিস পুতুলটা? ব্যাস মেয়ে তো বুঝে গেছে যে পুতুলটা আমি নষ্ট করেছি সেই পুতুলটা তো আসলে দিদির নয়, ওটা তো মামা আমার জন্যই এনেছিল। অমনি সে হাত পা ছড়িয়ে ব্যাং করে কাঁদতে শুরু করে দিল। এই ঘটনার পরেও যদি হিংসুটি মেয়ের শিক্ষা না হয় তাহলে কি বলা যায় বলতো? তবে মনে হয় এই ঘটনার পর সে শুধরে গেছিল আর সে কখনো তার দিদির সঙ্গে হিংসে করেনি।